কালীপূজোর বাকি আর মাত্র কয়েকটা দিন, মোমবাতি কারখানায় চলছে মোমবাতি তৈরির চরম ব্যস্ততা। কালীপূজো ও দীপাবলি মানে আলোর উৎসব, রং বেরঙের আলোর রোশনাইতে আলোকিত হয়ে উঠবে প্রত্যেকের বাড়ি। মোমবাতি জ্বালিয়ে অন্ধকার দূর করে আলোর উৎসবে মেতে উঠবেন মানুষ। এই সময় বাজারে মোমবাতির চাহিদা থাকে তুঙ্গে। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামে বাড়িতেই ছোট্ট কারখানা তৈরি করে মোমবাতি তৈরি করছেন শীতল সরকার। কালীপূজোর আগে জোর কদমে চলছে মোমবাতি তৈরির কাজ। এদিন শীতল সরকার বলেন, দীর্ঘ 5 বছর ধরে বাড়িতে ছোট্ট কারখানা তৈরি করে মোমবাতি তৈরি করছে। বাজারে ভালো চাহিদা রয়েছে, বিশেষ করে কালীপূজো ও দীপাবলির আগে মোমবাতি চাহিদা থাকে। এই মোমবাতি জলপাইগুড়ি, শিলিগুড়ি, রাজগঞ্জ, ফুলবাড়ি সহ বিভিন্ন এলাকার পাইকাররা নিয়ে যান। যদিও বর্তমান সময়ে চাইনিজ আলোকসজ্জার কাছে তুলনামূলকভাবে চাহিদা কমেছে মোমবাতির। 4-5 বছর থেকে বানাচ্ছি, চাহিদা এই পূজার সময় চাহিদা আছে, সারা বছর তো চাহিদা থাকে না। আর চাইনিজ লাইট টাইপ হওয়াতে এখন চাহিদাটা কমে গেছে, মোমের চাহিদা। শিলিগুড়ি, জলপাইগুড়ি এইসব জায়গাতেই যায় না, নিজে যে দিয়ে আসি। 5 টাকা প্যাকেট, 10 টাকা প্যাকেট, 20 টাকা প্যাকেট, 30 টাকা প্যাকেটের আছে, 40 টাকা প্যাকেটেরও আছে, সব রকমই আছে। স্ট্যান্ড মোম আছে, পূজার সময়টা চাহিদা বেশি, সারা বছর তেমন চাহিদা থাকে না। হ্যাঁ, আমরা নিজেরাই করি কাজটা। আগে আমি কোনো মালিকের আন্ডারে কাজ করতাম, হ্যাঁ, অনেকদিন, মোটামুটি 10 বছর কাজ করছি। তারপরে এই দেখে দেখে নিজে শুরু করছি, দুজন কাজ করে, হ্যাঁ, বাড়ির সদস্যরা মিলেই কাজ করা হয়, নিজে টুকটাক অর্থ দিয়ে করছি। রাজগঞ্জ থেকে সুদীপ বিশ্বাসের প্রতিবেদন, শিলিগুড়ি টাইমস। আমাদের বাড়িতে মোমবাতি কালারিং মোমগুলো ভাবানি দিতে হবে।